আজকে কি আমার সোনা মায়ের একা জন্মদিন? আজকে তো আমার মতো আমার জন্মদিন। ওর কথা তো তুই শোন, শোন, নিজেকে একটু সামলে রাখ আজকের দিনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সোনাকে আনতে যাচ্ছি, ওকে এখানে এনে সারপ্রাইজ দেওয়া হবে। আমি তাই সবাইকে বলছি, নিজেরা একটু নিজেদেরকে প্লিজ সামলে রাখুন। ঠিক কথা। চল না বলছি, তোকে একটা রিকোয়েস্ট করছি। দেখ আমাদের বাড়ির কি অবস্থা, আমাদের কি অবস্থা সবাই তো কম বেশি সবই জানে। তুই শুধু একটা জিনিস খেয়াল রাখিস, কে যেন ভুলেও সোনা মায়ের সামনে রূপা মা আর দীপার কথা না বলে। দেখিস না ভাই প্লিজ, আমি সব সামনে নেব। তুই তুই মাথা ঠান্ডা রাখ দাদাই, হ্যাঁ আমি সব সামনে নেব। হ্যাঁ এটা চল। সোনা মা, সব কষ্ট সহ্য করে নেব, আমি অভিনয় করব, কিন্তু আমি তোকে হারাতে পারবো না মা, তোকে হারাতে পারবো না। কিরে রূপা, দাঁড়িয়ে গেলে কেন, যাবি না? বিন্দে মাসি, এখানে যে শুধু হিংসু কুটি, মানে আমার বোনের ছবি দেওয়া আছে, রূপার ছবি তো দেওয়া নেই, রূপার নামও লেখা নেই। সত্যি তো এরকম কেন হলো বলতো? আগে থেকে কি করে বলবি বল মা? তুই এক কাজ কর মা, তুই ভিতরে যা, গিয়ে একবার দেখে আয়, আমরা এখানে দাঁড়িয়ে আছি। রূপা একা কেন যাবে, তোমরাও চলো। কি বলছো ফান্টুস দা, রূপার কথায় যাবে নাকি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দেখছিস কত বড় বাড়ি, কত বড় বড় লোকজন, সেখানে আমরা? না না তুই যা। না না বাবা, আমি যাব না। দেখছো না কত বড় বাড়ি, কি সুন্দর সাজানো, তাছাড়া আমাদের কেমন জামা কাপড় ফান্টুস দা। কি এত ভাবছো কাকু, চলো না, চলো না মাসি, আমার সাথে ভেতরে চলো না। না না রূপা, তুই আগে গিয়ে ভিতর থেকে ঘুরে আয়, তারপরে এসে আমাদের নিয়ে যাস, আমরা এখানেই দাঁড়িয়ে আছি মা, যা। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30 টায় স্টার জলসায়।